ডিসি রে ভাই এই একটাই আমি পয়সা আরে আলদা আলদা আমি কথা বলছি আরে স্টপ স্টপ কথা আসছে ভাই এত কথা আসছে ভাই আলবি ভাই মুভ দেন কারণ আলবি বিপ্লব ভাই হ্যালো হ্যালো বিপ্লব ভাই হ্যালো এই সাইলেন্ট সব মাইক মিউট এ সব মিউট মাইক মিউট সব মিউট দেখছি দেখ যে কথা বলবো তাকে আমি আনমিউট করে দেব সবাই মাইক মিউট করো এখন কে কথা বলবে কোন দিন থেকে কে কথা বলবে আমাকে বলো আমি ইয়া করে দিচ্ছি আচ্ছা সবাইকে মিউট করে দিই আচ্ছা মিউট দেওয়া দরকার নেই পার্সোনাল কারোর আমি আমি মিউট বলছি সবাই মাইকটা অফ করে নেন কষ্ট করে হ্যাঁ আমি হ্যালো আলবি ভাই হ্যাঁ আমি তো লাইভে ডিসকো লাইভে সাউন্ড যায় এখন বলো আরে জায়গা এটা দাম হইছাল পয়সা হলো যায় কাঙ্গু আচ্ছা দাঁড়াও আমি আরেন গেছে গাড়ে ভাই কোন জায়গা ধরে পিটাইতেছে কে জান আচ্ছা আপনি আপনার একটু গেম প্লে গুলো একটু দেখেন একটু গেম প্লে দাও দাও দেখো আর এখানে পূজার লিডার আছেন না হ্যাঁ আমি আছি আমি আছি একটু কথা বলেন আর অপোনেন্ট টিমের যে লিডার আছে সে একটু কথা বলেন একটা কথা বলে একটা কোন হবে না ঠিক আছে যে আচ্ছা ফেক প্রাইম ফেক প্রাইম আচ্ছা ফয়সাল তোমার কিছু একটা কি কোনো প্রবলেম আছে হ্যাঁ মানে জিনিসটা বলে দাও যে কোন মাল কিসের মাল কিসের ডিএলএল কিন্তু ভাই তবে ভাই ওয়াল হ্যাক ডিএলএল ঠিক আছে যা যা গুলো দেখাই দিলো এগুলো কেন ভাই এটা আমি আক্স করতেছি তারে আমি তোমার পিলারের কাছে আক্স করতেছি তোমার পিলারের পিসিতে এগুলো জানি না ভাই এটা পয়সা দিয়ে আর কত ভাই আমি কিছু জানি না ভাই এগুলো না জানি কি অটোমেটিক আই করবে আরে ভাই এত কথা বলতাছেন কে বুঝলাম না এ আনা হ্যালো আনা আনা ফুলুক্তি সাউন্ড মিউট ও আনা ভাই বাকি ভাবে বলো ভাই জানাই দেন এক্সপ্লেইন করে দাও এক্সপ্লেইন করে দাও দাও তুমি তোমারটা এক্সপ্লেইন করে তুমি যাওগে তারপরে হে যদি এটা কোনো সদস্য না দিতে পারে তাহলে তার কি অ্যানাউন্সমেন্ট আছে হলো আপনার টেম্পোরারি ফাইল হিসেবে একটা ডিএলএল ফাইল সেভ হইছে যেটা আপনি যেটা হলো এখানে ডিএলএল ফাইলটা আসছে কিন্তু ভাই আপনার ইয়াতে কি বলে রেজিস্ট্রি এডিটরে কোনো ডিএলএল ফাইল দেখায় নাই তো সেটা ইনজেক্ট হইছে আমি এটাই তোমার এটা ডাইরেক্ট বাই আমি কুইজ ভাই একটা কথা বলি আমি হ্যালো বলো বলছি ওই আমি একটা কাজ করছিলাম যে এই ভাই আমি 3.2 ভাই একটু পরে বলো ভাই আমি 3.2 শুনতে মজা হচ্ছে শুনি না তারপর একটু ওয়েট করো একটু ওয়েট করো না 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 আগে আনাফে বলো আগে আনাফে বলো আগে আনাফে বলো আচ্ছা 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 বলো বলো ফার্স্ট পয়েন্ট হলো ভাই তোমার এই যেখানে ডিএলএল আছে তো ভাই তোমার পিট প্রসেসরের লক নাই কেন সরি প্রসেসরের হ্যাঁ ঠিক বলছি তাহলে সেকেন্ড ভাই দাঁড়াও ভাই আমি বলি প্রথম থেকে বলো ভাই তারপর তোমার লক ক্লিয়ার কেন
তারপর তোমার ইয়া ডিসকর্ড ডিসকর্ড ক্রোম আল্ট্রা পিওর এগুলো তো তোমার সাইন আউট মিডিয়া আসছে এটা কি গোস্ট মানে গোস্ট অ্যাড প্লাস মানে কি এগুলো থাকে না 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 আমারও গোস্ট অ্যাড প্লাস মানে আমার কোনো আমার সাথে ইয়া তে আটলাস যেটা ইয়া ছিল ওইটাতে ই আসছিল মানে আপনি বলতেছেন গোস্ট আর অ্যাটলাস একসাথে মারলে এইগুলো ব্যাকগ্রাউন্ডে থাকে না 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 অবশ্যই না তাইলে এটা নরমাল ছিল এখন এটা কেন আসছে এই যে ওয়াল হ্যাক এটা কেন আসছে এটা আমি বলি এটা আমি বলি আচ্ছা ওরে বলতে দাও ওরে এক্সপ্লেইন করতে দাও তারপরে তুমি বলো আমি বলছিলাম যে এপিসি তে এটা কেমন আসে এটা কেমন আসে এটা কেমন আসে এটা বলো এটা এটা তো সিএস খেলছিলাম তো তো আমি মানে একটু আগ্রহী হয়ে কি করছিলাম মানে লোকেশনটা ইউজ করার জন্য আসলে এটা আজকে সকালে নামাইছিলাম আর কি এটা বাদ দাও ভাই তাহলে এই পয়েন্ট থেকে আইটা পয়েন্ট আসে তোমার প্রথম লাগে তোমার ফাইল না না এটা এটা পরে আমি ডিলিট মানে যথেষ্ট ট্রাই করেছি ডিলিট করার কারণ যা বুঝছিলাম যে এটা ঠিক না পরে আমি ডিলিট করে দিয়েছি এটা কি হ্যাক আমরা মানবো না হ্যাক বাড়াইছে মানে হ্যাক লাগাইছে আমি ভালো খেলি বা লাগাই নাই এগুলো তো তুমি বলছো অত কিছু ভাইয়া বুঝবো না হ্যাক লাগাইছে মানে এখন রুদ্র ভাই আপনার এখন রুলস মানে টুর্নামেন্টের রুলস যেটা সেটা হিসাবে আপনারা আমাদের ইনসাফ দিয়ে দেন আপনারা ওদের ওদের উইন দিয়ে দেন ওদের উইন দিয়ে দেন আমার প্লেয়ারে হ্যাক ইউজ করে প্লিজ তুমি লিডার না প্লিজ হ্যাঁ 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 তোমার পার্সোনালি চিনি তুমি আমার পার্সোনালি চিনো তুমি না হ্যাঁ চিনি আমরা কি জানি ড্র্যাগ দিল আমি দিলাম তোর এখানে কোনো কাজ নেই এখন ইউজ করো বা আমি বলি সে এখন ইউজ করো ওয়েট ওয়েট কথা বলো আজকে থেকে যেটা আমি পাইছি তোমার সার্ভারের প্লেয়ারের কাছ থেকে আজকে থেকে আমার সার্ভারের জন্য ঠিক আছে আমি পিসি কমিটিতে জানাবো সিদ্ধের কাছে আজকে থেকে আমার কমিটির জন্য চেরির কমিটির জন্য তোমার কুইজ আর্মি পার্মানেন্টলি ব্যান ওকে ওকে অবশ্যই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ লাগা কে ভি হো নহি পাতা আমার ভর দিয়া উসকারি আরো আছে আরো একটা ইউজার আছে আরো একটা ইউজার আছে আরে আরে কই গেল কুইজ কই গেল আমি তোমার বলি শুনো শুনো আমি একটা কথা বলে জানো মানে এমনি তো বাল ছিটতে পারে না বুঝছো আজকে দুই দিন তিন দিন উরে মায়ের কারে কয় আরেকটা আছে বেনজো বিনসেনজো না কি নাম ওদের খালি এটার দুর্মুদের রুদ্র ভাই এখানে পিক আপ লইছে না আমি কোন রিপ্লাই দিই নাই আর রিপ্লাই দিলে মাদা চোদ চাইতেছে যে আমরা রিপ্লাই দিই ও জ্ঞান জাম একটা করে ও যাইব ওর প্লেয়ারে সাইক দেব না আমি একটা কথা বলি আলবে কেউ কিছু বলেন না কেউ কিছু বলেন না ভাই মাল ইউজার করে দরকার আছে মা মাসি রে বাঁচানোর জন্য একটা কথা বলি আমি ভাই অপোনেন্টে যারা আছিলেন ভাই আমাকে একটু থ্যাংক ইউ বলতে পারেন ভাই ভাই
আমি অনেক আগে বলতে চাইছিলাম যে আমি অপোনেন্ট নট হিউম্যানদের কাছ থেকে দেখতে চাচ্ছিলাম যে জিনিসটা তারা আমলে নেয় নাকি তারা বুদ্ধিমান ভাগ্যটা তাদের দিকে আমি এখানে আগামী যে কোয়ালিফাই রাউন্ড গুলো মানে আগামী দিনে যে ফাইনাল ম্যাচ গুলো হবে যারা সেমি থেকে ফাইনালে উঠবে ওদের জন্য বেস্ট অফ ফাইভ থাকতেছে ঠিক আছে বেস্ট অফ ফাইভ আর লাস্টে যে বেস্ট অফ সেভেন আর কারো যদি ক্লিপ ক্লিপ লাগে ঠিক আছে ওই নিয়ে নিও আচ্ছা ওকে 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 বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে